এই কথার অর্থ আমি তো কিছুই বুঝতে পারলেন না, আমি তো কিছুই বুঝতে পারলেন না। শৈবা শৈবা না। তার কারণ তুমি কোমল হৃদয় নারী, একটু আঘাতেই তুমি ভেঙে পড়বে। প্রভু, নারী হল আমি বীরাঙ্গনা, বীর কিশোরী রাজা থেকে কেউ বলে প্রহেলিকা, আবার কেউ বলে বিভীষিকা, অথচ কেউ জানে না আমি কে। খুব সাবধান, আকাশ একখানা অভেদ করেছে, এখনই মা উড়ে যেতে পারে, আবার প্রচন্ড ঝড় হয়ে এই পৃথিবীটাকে উৎপাত করে দিতে পারে। খুব সাবধান, খুব সাবধান। পারবো তাহলে কি পারবে বলুন। শৈবা, আমার কি মনে হচ্ছে জানো? শৈবা, আমার মনে হচ্ছে আমাদের ভাগ্য আকাশ একটা দুর্যোগের কারণে ঘনীভূত হয়েছে। একটু আগে এক উন্মাদিনে এসে সেই আশ্বাস পেয়ে গেল। উন্মাদিনী, তুমিও তাকে দেখেছো শৈবা, তুমিও তাকে দেখেছো। সোন মাদিনী নয় শৈবা, সে মাদিনী নয়, সে ভক্ত বিধায়িনী, সে হল তোমার নিয়তি। কে সংবাদ? রাজসভায় কেউ ঋষি আপনার জন্য অপেক্ষা করছে। উত্তম, ঋষিকে অপেক্ষা করতে বলো, আমি এক্ষণে আসছি। আসি, এসো। জানি না, আমি জানি না শৈব, আমি জানি না ঋষির এই শুভ শুভ আগমনের কি কারণ, আমি কিছু জানি না। তবে আমার কি মনে হয় জানি, নিয়তে কুশ্চক্রমে এটি ঋষি তার প্রথম সূচনা। তুমি প্রস্তুত হও মহিলা, সেখানে প্রস্তুত হও। সহস্রক্রমে চোখে ধুলো দিয়ে কেমন করে রাজন্তপুরে প্রবেশ করলে আমাকে তিনি চিনতে পারবেন না, আর চিনিয়ে দিলে তুমি চিনবে না, যিনি এত একজন রাজা, অর্থাৎ তোমার স্বামী গো স্বামী, তিনি কিন্তু আমার অচেনা নন। তিনি তুমি যদি আশ্চর্য হচ্ছে, না না না, এতে আশ্চর্য হবার কিছু নেই। আমি যেখানে যাবো মনে করি কে আমাকে বাধা দিতে পারে না, কে আমাকে আটকাতেও পারে না। তুমি কি প্রহেলিকা? ঠিক বলেছি, আমায় কে বলে প্রহেলিকা, আবার কে বলে বিভীষিকা, অথচ কে জানে না যে আমি কে। ওই দেখো না, দেখো দেখেছ একটা গাছ দিব্যি ডালপালা ছড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমার কি ইচ্ছা হচ্ছে জানো? আমার ইচ্ছে হচ্ছে প্রচণ্ড ছড়